প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে যোগদান করার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আমি তুষারকান্তি রায়, শাহরুখান ডিএস মাধ্যমিক বিদ্যালয়। আশা করি সবাই ভালো আছো। এই মুহূর্তে প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে আমরা অনলাইন ক্লাসে দশম শ্রেণী হিসাব বিজ্ঞান থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় জাবেদা। আমি এখানে একটা উদাহরণ তোমাদেরকে বলছি, উদাহরণের প্রত্যেকটা লেনদেন অবশ্যই যত্ন সহকারে শুনবে। যেমন ফেব্রুয়ারি মাসে 2020 সালে মিস্টার কামাল নগদ 50,000 টাকা এবং 30,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলো। এটি একটি লেনদেন। এই লেনদেনটিকে দুটি ভাগে বিভক্ত, অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে, হিসাবের নাম চিহ্নিত করতে হবে। তাই জাবেদা, সাধারণ জাবেদায় এটাকে লিপিবদ্ধ করতে হলে প্রথমে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। যেমন নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো এবং 30,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে শুরু করলো, এখানে জাবেদার হিসাবের নাম হবে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু সে নগদ 50,000 টাকা এবং 30,000 টাকার পণ্য ক্রয় করে নিয়ে ব্যবসা শুরু করলো। আরেকটি লেনদেন ধরি, করিমের নিকট থেকে পণ্য ক্রয় 20,000 টাকা। 20,000 টাকার পণ্য ক্রয় করেছে, কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকলে ধরে নিতে হবে সেটা ধারে বা বাকিতে হয়েছে। যেমন করিমের নিকট হতে পণ্য ক্রয়, এখানে এটি ধারে লেনদেন। তাই লেনদেনটির ডেবিট হবে করিম হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট। যেমন আরেকটি লেনদেন, কম্পিউটার ক্রয় 50,000 টাকা। কোনো কম্পিউটার যন্ত্রপাতি কোনো কিছু ব্যবসার কাজের জন্য ক্রয় করলে সেটি হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, যেহেতু ব্যবসার জন্য এটা ক্রয় করা হয়েছে। আরেকটি উদাহরণ ধরা যাক, ব্যাংক হতে উত্তোলন 50,000 টাকা ব্যবসার জন্য। তাহলে ব্যবসায় নগদ টাকা আসছে ব্যাংক থেকে, এখানে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাই প্রত্যেকটি লেনদেন এভাবে হিসাবের নাম চিহ্নিত করে সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। ডেবিটের ঘরে ডেবিটের টাকা, ক্রেডিটের ঘরে ক্রেডিটের টাকা লিখে যোগফল নামালে জাবেদা শেষ। ধন্যবাদ সকলকে।